হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আমরা জুলে ঘুরি আজকে আমাদের গন্তব্য রথের মেলায় আমেরিকায় আসার পর এটাই আমাদের প্রথম রথযাত্রা উৎসব এই রথযাত্রার প্রধান উদ্যোক্তা উড়িষ্যার কালচার সেন্টার হিউস্টনে আমাদের অ্যাপার্টমেন্ট থেকে এই রথযাত্রা উৎসবের দূরত্ব প্রায় ষাট কিলোমিটার কিন্তু এতটা দূরত্ব আমাদেরকে কিন্তু গৃহবন্দী করে রাখতে পারিনি আর এই রকম উৎসবে না গিয়ে কজনই বা থাকতে পারে বলতো তাই আমরাও আজকে চলে এসেছি উড়িষ্যা কালচার সেন্টার আয়োজিত হিউস্টান রথযাত্রা উৎসবে এই দেখো বেশ দুপুর দুপুর চলে এসেছি দুপুরবেলায় আসার সময়তেই দেখছি রথটা কিন্তু প্রায় সাজানো হয়ে গেছে এখানেও কিছু মানুষের ভিড় এই দূরে যে নীল রঙের যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে খাবারের স্টল আর এখানেতে কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে আর এখানকার ভারতীয় সাজে প্রচুর মানুষকে আজকে আমরা দেখতে পেয়েছি আর এই হচ্ছে এখানকার গ্রাউন্ড এখানেতে বসে আমরা কত গল্প করেছি এবং প্রচুর সাথে আজকে দেখা পেয়েছি যেটা আমরা এতদিন মিস করেছি আর এই হচ্ছে আজকের মূল আকর্ষণ ভারতীয়ের মানে যেটার জন্য আজকে আমরা এতটা পথ চলে এসেছি রথ এই রথটা কিন্তু পুরোপুরি সেজে উঠেছে এই দেখো এখন আমি ক্লোজ করে দেখাচ্ছি কি সুন্দর কালারফুল ভাবে সাজানো রয়েছে দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে তাই আর লোভ সামলাতে না পেরে ছটপট তুলে ফেললাম কটা ছবি আর এই হচ্ছে রথের মেলার খাবারের দোকান মানে হচ্ছে ফুড স্টল যদিও পাঁপড় ভাজাটাকে মিস করেছি কিন্তু এখানে আমরা ফুচকা ঘুগনি কচুরি শিঙারা এইগুলোর কিন্তু স্বাদ পেয়েছি ফুড স্টলের ঠিক পাশেই ছিল একটা শিব মন্দির তাই সেখানেও পাড়ি জমালাম এখানে বাচ্চাদের খেলার কিন্তু অনেক ধরনের সামগ্রী ছিল ছিল বাচ্চাদের জন্য ট্রেন রাইড এই দূরেই দেখতে পাচ্ছি এটা বাচ্চাদের জন্য এটার ব্যবস্থা করা রয়েছিল এছাড়া বড়দের বসার অনেক ধরনের জায়গা ছিল ছিল চাকাপি খাওয়ার জন্য আলাদা ধরনের বেঞ্চ রাখা ছিল চলো এবার একটু জগন্নাথ দেবকে দর্শন করে আসি দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছেন জগন্নাথ দেব প্রবাসী জীবনে এই রকম একটা উৎসবে সামিল হতে পেরেছি সেটা ভেবেই কিন্তু ভীষণ ভালো লাগছে আমরা যখন এখানে এসেছি তখন বিকেল পাঁচটা বাজে তখন এখানে কালচারাল প্রোগ্রাম ছিল এই কালচারাল প্রোগ্রামটা শুরু হয়েছে দুপুর তিনটে থেকে তখন এখানে একটা ইন্দো আমেরিকান ডান্স চলছিল এই ডান্সটাও কিন্তু ভীষণ ভালো লেগেছিল আমাদের এরপর ছিল একটি ওড়িশি ডান্স আমেরিকার বুকে মানুষ যে এখনও ভারতীয় কালচারকে ধরে রাখতে পেরেছে সেটা ভেবে কিন্তু বেশ ভালো লাগলো এখানে যে শুধুমাত্র ভারতীয়রা পারফর্ম করেছে তা নয় অনেক বিদেশিকেও কিন্তু এখানে পারফর্ম করতে দেখা গেছে এই দেখো এই ডান্সটাও কিন্তু আমাদের বেশ ভালো লেগেছিল দেখো কত সুন্দর এই ডান্সটা দেখতে লাগছে এখানে একত্রে বলা যায় যে সর্ব ধর্ম সংস্কৃতির একটি মিলন স্থল হয়ে উঠেছিল ওই দিনটিতে এবার মূল অনুষ্ঠানের পালা এখন পুরোহিত মশাই ঘোষণা করছেন কিভাবে জগন্নাথ দেবকে রথে নিয়ে যাওয়া হবে প্রথমে একটি ঘটকে 13 বছরের কম বয়সী বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয়েছে একজন বড় সেখানেতে সমস্ত ব্যাপারটাকে কন্ট্রোল করছে এই বাচ্চরাই কিন্তু ঘটটিকে নিয়ে যাবে আসর ঘন্টার আওয়াজে আজকে মানুষ মেতে উঠেছে রথযাত্রার উৎসবে এবার একে একে করে এবং জগন্নাথ রথে যাবেন যাওয়ার আগেকার দায়িত্ব নিয়েছেন সুভদ্রাকে রথে তোলানোর জন্য তারা কাঁধে করে সুভদ্রাকে নিয়ে রথের উদ্দেশ্যে রওনা হয়েছেন এই দেখো মানুষের উন্মাদনা কাকে বলে এবার বলদেবকে রথে তোলা হচ্ছে এই দেখো রথের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন বলদেব একে একে জগন্নাথ দেব বলদেব এবং সুভদ্রা রথে উঠছেন আর বাইরে তখন মানুষের ঢল নেমে গেছে এখানে এসে দেখতে পাচ্ছি নানা 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 ভাষা, মত পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান সত্যি এখানে আসার পর এত জন ভারতবাসীকে একসাথে দেখতে পাচ্ছি যেহেতু ওড়িশা কালচার সেন্টার করতে আয়োজিত তাই ওড়িশার মানুষের প্রাধান্য বেশি থাকলেও এই উৎসব প্রাঙ্গনটি আজকে হয়ে উঠেছে ভারতবাসীর মিলন ক্ষেত্র সেখানে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ রথযাত্রার আনন্দে মেতে উঠেছে ভারতবর্ষ থেকে শত শত মাইল দূরে আজকে একই সূত্রে জয় ধ্বনিতে চারিদিক মুখরিত হয়ে উঠছে আজকে বাড়ি চলেছে সেই যাত্রায় কত মানুষ পা মিলিয়েছে নাচে গানে ভরে উঠছে এই হিউস্টানের আকাশ বাতাস এই যে আজকে সবাই একসাথে পা মিলিয়েছে কিন্তু কেউ কিন্তু কাউকে চেনে না তাদের একমাত্র পরিচয় তারা ভারতবাসী এই পরিচয় আমরা সবার কাছের হয়ে যাই ধীরে ধীরে রথ এগিয়ে চলেছে আমাদের এখানে সমস্ত উৎসবই উইকেন্ডে হয় যাতে সবাই অংশগ্রহণ করতে পারে সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই রথযাত্রা ছিল সকালবেলা নটার সময় ছিল মেডিকেল ক্যাম্প তারপরে ছিল কালচারাল প্রোগ্রাম সন্ধে সাতটার সময় এই রথ টানাটা ছিল আর তারপরে সন্ধ্যা আরতি এবং শেষে ছিল ভোগ বিতরণ এই ভোগটার টেস্টও কিন্তু ছিল জাস্ট অসাধারণ শেষবেলায় আমাদের প্রবাসী জীবনের প্রথম রথযাত্রার কিছু ছবি শেয়ার করলাম তোমাদের সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেন বাই বাই